কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সম্পন্ন তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা করিমগঞ্জে। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জে অনুষ্ঠিত হল আজ তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে। জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা। জেলায় পাঁচটি জোনে রয়েছে মোট 37টি পরীক্ষা কেন্দ্র, যার মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা 19,644। স্বচ্ছ এবং পরিচ্ছন্ন পরীক্ষা অনুষ্ঠিত করতে কোনো ধরনের খামতি রাখছে না জেলা প্রশাসন। প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে গত দুই দিন ধরে পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করে যাচ্ছেন ডিসি, এসপি সহ এএসপি। নিয়োগ পরীক্ষার সময় অসৎ উপায় অবলম্বন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে রাজ্য সরকার অসৎ উপায় রোধ করতে কঠোর আইন প্রণয়ন করেছেন। এছাড়া সামাজিক মাধ্যমে পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা নেবে পুলিশ। কোন অবস্থায় পরীক্ষা নিয়ে যাতে বিশৃঙ্খলা না ঘটে তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, করিমগঞ্জে এবারে পরীক্ষা গ্রহণের জন্য জেলায় 37টি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। করিমগঞ্জ শহরে রয়েছে 18টি পরীক্ষা কেন্দ্র। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 19,644 জন। এর মধ্যে পুরুষ 10,890 ও মহিলা পরীক্ষার্থী হলেন 8,754 জন। 2022 সালে বরাকে তিন জেলার কয়েক হাজার চাকরি প্রার্থীর জন্য শুধুমাত্র করিমগঞ্জ জেলায় পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছিল। এতে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার পরীক্ষার্থীর চরম হয়রানির শিকার হতে হয়, আর এর জন্য সমগ্র বরাক জুড়ে সরকারি ব্যবস্থার বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়। এরপর বিষয়টি নিয়ে জেলা বিজেপি থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দেবপ্রকাশ এবং অন্যান্য বিধায়করা সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সচেতন মহল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবারে করিমগঞ্জের পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য অনুমতি দেওয়া হয়। দুটি কেন্দ্রের উপর নির্বাচন হতে যাচ্ছে। About 257 centers of police persons are there. As per sensitivity, media is the money. We are going to take our devotion in the regular procedure for the centers. And smoothly fisting can be heard. So, that's a problem. And traffic also is not the last one. How is sensitive center to Kimana? As per building structure, traffic is the same. That's why we have a site center.